হেডলাইনস আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম মহাপ্রবঞ্চক দীপঙ্কর বর্মনের পরিত্যক্ত বাহন উদ্ধার গুয়াহাটি ক্লাবর ওজা হুন্ডাইর কাষত ধন বিনিয়োগকারী উদ্ধার করলে দীপঙ্কর বাহনখন এসপ্তাহ ধরে দীপঙ্কর সুংসূত্র উলিওয়ার ব্যর্থ মহানগর আরক্ষী উজনি অসমত মিয়ার বিরুদ্ধে হুঙ্কার 25টারও অধিক দল সংগঠনের 7 দিনের ভিতর উজনি অসম এড়িবলে হুঙ্কার বীর লাচিত সেনা আতাসু এ জে ওয়াই সি পিকে ধরে কেইবাটাও সংগঠনের মরাণ তিনিচুকিয়া গোলাঘাট ডিব্রুগড়ত বহু সংগঠনের বৈঠক ধারাবাহিক প্রতিবাদের পিছতে তৎপর শিবসাগর জেলা প্রশাসন শিবসাগরত আইন শান্তি শৃঙ্খলা ভঙ্গ হওয়ার শঙ্কাত পুনের বন্ধ সাইন অভিযান জেলা প্রশাসনের শৃঙ্খল চলিহাকে ধরে কেইবাটাও সংগঠনের নেতাক সমন কার্যবাহী দণ্ডাধীশের ওসর হাজির হওয়ারও নির্দেশ মঙ্গলদৈত থলুয়া খিলঞ্জিয়াক আক্রমণক হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতির দরং জেলার 163 BNSS ধারা জারি প্রশাসনের শান্তি শৃঙ্খলা অটুট রাখার স্বার্থত সমগ্র জেলাখন সতর্কতা জারি অসমিয়াক আক্রমণক স্থানীয় লোকে ভাঙি লণ্ডভণ্ড করেছিল মাছর বাজার মিয়াক লৈ প্ররোচিত আর বিতর্কিত মন্তব্য করে বিপদত পড়েছে কংগ্রেসের বিধায়ক আব্দুর রশিদ মন্ডল মিয়াক খেদিব নোৱাৰে বুলি কৈ প্রত্যাহ্বান জনার পিছতে উজনীত মিয়া বিরোধী অভিযান মন্তব্যের পিছতে আব্দুর রশিদক দেবব্রত শইকীয়ার ধমকি কংগ্রেসে জরুরিভাবে আয়োজন করিলে বৈঠকর জনরোষত পড়ার ভয়ত সুর সলনি করিলে বিধায়ক মন্ডলে তফাজ্জুলের মৃত্যু হলেও নির্বাপন হওয়া নাই ঢিংবাসীর ক্ষোভর জয়ী নির্যাতিতা ঢিং কন্যা ন্যায়ের দাবি ঢিঙত অব্যাহত আছে জোরদার প্রতিবাদ দলবদ্ধ ধর্ষণকাণ্ডর আন দুই অভিযুক্ত গোলাপ আর ফরিদুলক শাস্তি নিদিয়ালৈ আন্দোলন চলাই নিয়ার হুঙ্কার তিনদিন পিছতো দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার করা ব্যর্থ আরক্ষী ঢিঙর জঘন্য ধর্ষণকাণ্ড আর খিলঞ্জিয়ার উপর ধারাবাহিক আক্রমণের ঘটনাক উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুরুজনার জন্মস্থান বটদ্রবাত এতিয়া মাত্র 10% খিলঞ্জিয়া থকা বলে বিস্ফোরক তথ্য দিলে মুখ্যমন্ত্রী ঢিঙর দরে ঘটনাক সরকারে নতুন আইন আনিব বলে কলে মুখ্যমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানত তিনিচুকিয়ার বারেকুড়ি গাঁক প্রশংসায় উপচাই দিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে বিলুপ্ত প্রায় হলৌ বান্দর সংরক্ষণ করে চর্চালে আহিছে গাঁওখনের নাম হলৌ বান্দরের বসতির গাঁওবাসী নাকাতে গছ গছনি বারেকুড়ির হলৌ বান্দর আর মানুষের সহাবস্থানত আকর্ষিত পর্যটক বাংলাদেশের ঢাকাত পুনের উত্তেজনা নিশা সচিবালয়ের সম্মুখত শিক্ষার্থীর প্রতিবাদ ঢাকার সচিবালয়ের সম্মুখত শিক্ষার্থী আর আনসার সদস্যের মাজত সংঘাত আহত 40 জনেরও অধিক লোক ছাত্র আন্দোলনের দুজন নেতাক আটক করার খবর ওলার পাছতে পুনের শিক্ষার্থীর প্রতিবাদ আজি জন্মাষ্টমী রাজ্যজুড়ি সত্র নামঘরত গুয়ারে পুরা নাম প্রসঙ্গর আয়োজন শ্রীকৃষ্ণ মন্দিরত গুয়ারে পুরা ভক্তর ভিড় গুয়াহাটির শ্রীকৃষ্ণ মন্দিরত জন্মাষ্টমীর আয়োজন দুদিনিয়া কার্যসূচীরে বেঙ্গালুরু নামঘরতো উলহ মালহেরে পালন জন্মাষ্টমী